नमस्कार दोस्तों, आप सभी का स्वागत है जय गांव टुडे में। तो दोस्तों हम बता दें, अभी हम लोग हैं अलीपुर द्वार स्टेशन में और यहां पर आप सीधी तस्वीरें देख पा रहे हैं दोस्तों। अलीपुर द्वार के जो विधायक हैं सुमन कांजीलाल अभी ट्रेन से यहां पहुंचे हुए हैं और आप लोगों की भीड़ यहां देख सकते हैं। तृणमूल समर्थक जो है उनमें उत्साह देख पा रहे हैं, काफ़ी संख्या में तृणमूल समर्थक उन्हें यहाँ पर स्वागत करने के लिए पहुँचे हुए हैं दोस्तों। तो हम बता दें कि सुमन कांजीलाल के द्वारा मात्र 2 रोज पहले भाजपा को त्याग कर तृणमूल का दामन थामा गया था दोस्तों, और अभी वो कोलकाता से सीधे अलीपुर द्वार पहुंचे हुए हैं और यहां पर जो तृणमूल समर्थक है उन्हें अभिनंदन कर रहे हैं, उनका स्वागत कर रहे हैं दोस्तों। तो भव्य यहां पर लोगों की भीड़ देखी जा रही है। हम आपको बता दें कि यहां से जो इनका ये जो है पार्टी तृणमूल पार्टी कार्यालय जहाँ जाएंगे, जहाँ पर एक पत्रकार सम्मेलन होना है दोस्तों, तो इसकी सीधी तस्वीरें जो है हम आपके साथ साझा करेंगे। साथ में ही ये जो आपका प्रेस कॉन्फ्रेंस होगा उसमें भी वो क्या बोल रहे हैं वो भी हम आपके साथ साझा करेंगे दोस्तों। तो हम आपको बता दें कि कुल 5 विधायक जो है भाजपा के अलीपुर द्वार जिला में विजय हुए थे, जिसमें एक जो है सुमन कांजीलाल के द्वारा भाजपा को त्याग दिया गया है और जो तृणमूल के ऑल इंडिया महासचिव है अभिषेक बनर्जी जी, उनके हाथों से यह तृणमूल में ज्वाइन हुए हैं दोस्तों। तो हम बता दें अभी ये पहुंचे हैं कोलकाता से बाई ट्रेन के माध्यम से, वो अलीपुर द्वार पहुंचे हुए जहां पर आप देख पा रहे हैं तृणमूल समर्थक जो है काफ़ी उत्साहित दिख रहे हैं, वो भी सभी का अभिनंदन ले रहे हैं दोस्तों। तो ये एक तृणमूल में शामिल हो गए हैं और अभी थोड़ी देर में इनका एक पत्रकार सम्मेलन होगा जिसकी भी वीडियो हम आपके साथ साझा करेंगे दोस्तों। तो आप देखते रहिए जय गांव टुडे दोस्तों, धन्यवाद। যে প্রশ্নটা আমার কাছে আসলো আমি বলি যে আমার মূল পরিচয় আমি আলিপুরদুয়ারের নির্বাচিত জনপ্রতিনিধি, আলিপুরদুয়ারের সাধারণ মানুষ তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ফলে স্বাভাবিকভাবে আমার প্রথম দায়বদ্ধতা মানুষের প্রতি, এবং সেখানে দাঁড়িয়ে 2 বছর অতিক্রান্ত হয়েছে আমি আমার স্যাটিসফ্যাক্টরিভাবে উন্নয়নের কাজ আলিপুরদুয়ারের মানুষের কাছে পৌঁছে দিতে পারছিলাম না স্বাভাবিকভাবেই বিরোধী দলের বিধায়ক হিসেবে। কিন্তু এর পাশাপাশি আমাদের কাছে একটা খুব বড় বিকল্প ছিল যে যখন কেন্দ্রীয় সরকার আছে সেই কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু প্রকল্প সাংসদের মাধ্যমে আমাদের বিধায়কদেরকে যুক্ত করে উন্নয়নের কাজে যুক্ত করা হবে এমন একটা ধারণা আমি ভেবেছিলাম, পোষণ করেছিলাম। তার জন্য 2 বছর অপেক্ষা করেছি, কিন্তু আমাকে সেখানে খুবই আশাহত হতে হয়েছে। সেখানে দেখেছি যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রীয় সরকার আলাদাভাবে আমাদের জন্য এই উন্নয়নমূলক কাজে যুক্ত করবার কোনো পরিকল্পনা নেয়নি, এবং যাকে কেন্দ্র করে আমরা এই আশাটা করেছিলাম নির্বাচিত সাংসদ, তিনি পরবর্তীকালে এই কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী হয়েছেন, তার কাছ থেকেও দুর্ভাগ্যজনকভাবে বিগত 2 বছরে আমি অন্তত কোনো সদর্থক বার্তা পাইনি যে কিভাবে বিকল্প রাস্তা ধরে আলিপুরদুয়ারের মানুষের জন্য কাজ করা যায়, বিশেষ করে আমার বিধানসভা এলাকার জন্য কাজ করা যায়। কিন্তু তারপরে অভিজ্ঞতা বাড়তে বাড়তে দেখা গেল যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ আমাদের কাছে জানতে চাইছে যে আমরা কী কাজ করছি, কতটুকুন করতে পারছি, এবং স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকারে থাকার সুবাদে আমাদের চা বাগিচা বলয় সহ অনেক জায়গাতেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আমি আরেকটা বিষয় আমার খুব একদম প্রান্তিক এলাকার মানুষের কতগুলো কথাবার্তা আমার মনে লেগেছে। অনেক সাধারণ মানুষ যারা রাজনীতি অত বোঝেন না, তারা শুধু নিজের একটু অধিকার বোধটা চায়, একটু ভালোভাবে বাঁচতে চায়। তারা বলেছে যে আমরা শুনতে পাচ্ছি আপনাদের নেতৃবৃন্দ বলছেন, রাজ্য স্তরের নেতৃবৃন্দ, যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা আটকে দিয়ে তারা এখানকার রাজ্যের শাসক দলকে শিক্ষা দিচ্ছে, তাহলে এই ঘটনার ফলে আদতে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তখন আমার মনে হয়েছে যে সরাসরি এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতির জন্য আদতে শিকার হচ্ছে আমাদের বাংলার মানুষ এবং প্রান্তিক এলাকার মানুষ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে সদর্থক বার্তা দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার প্রতিটি কোণায় তার নিজের উন্নয়নমূলক কাজ পৌঁছে দিতে চাইছে, আমি একজন নির্বাচিত বিধায়ক হিসেবে তার এই কর্মযজ্ঞে যদি সামিল হবার সৌভাগ্য এবং সুযোগ অর্জন করি সেটা আমার পক্ষে অত্যন্ত ভালো হবে, মানুষের পক্ষে ভালো হবে, তাই আমি এই ধরনের চিন্তাভাবনা করি।